হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। ছাত্র অধিকার পরিষদের জনপ্রিয়তা দেখে সেই নামে আরও একটি সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জনপ্রিয়তা আটকাতে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আগের নাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে আরও একটি সংগঠনের 22 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে বহিষ্কৃত APM সুহেল, যেখানে নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসানদের নাম শুনলেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নাম সবার মাথায় আসে, তাদেরকেই অবাঞ্ছিত ঘোষণা করেছে এই নতুন কমিটিটি। এই নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা সহ বিভিন্ন কমিটির নেতাদের সাথে কথা বলে জানা যায় তারা নূর, রাশেদ, ফারুকদের সাথে ছিল এবং তাদের সাথেই থাকবে। APM সোহেল একজন ষড়যন্ত্রকারী, তাই তাকে আগেই দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা বলেন তারা এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না, তারা জানে কে প্রকৃত দেশপ্রেমিক আর কে ষড়যন্ত্রকারী। এই দিকে দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে সংগঠনের আহ্বায়ক রাশেদ খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার কেন্দ্রীয় পরিষদ, যেটাতে লেখা আছে যে আমরা গণমাধ্যম মারফত জানতে পেরেছি যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকায় বহিষ্কৃত APM সুহেল বিভিন্ন সংগঠনের কয়েকজনকে নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পূর্ববর্তী নাম ব্যবহার করে একটি কমিটি ঘোষণা করেছে, যেখানে ঐক্যবদ্ধ ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, ইসমাইল সম্রাট এবং 35 আন্দোলনের একাংশের মোয়াজ্জেম মিয়াসহ কয়েকজনের উপস্থিতি দেখা গেছে। অতীতে আমাদের কিছু সার্বজনীন আন্দোলনে তাদের উপস্থিতি পরিলক্ষিত হলেও তাদের কেউ আমাদের সংগঠনের সাথে যুক্ত নয়। আমরা মনে করি তাদের এই কর্মকাণ্ড আমাদের পথচলাকে অব্যাহত করতে সরকারের দমনপীড়ন এবং চলমান ষড়যন্ত্রের একটি অংশ মাত্র। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার বিষয়টি সরকারি করাচ্ছে। এই নিয়ে তিনি আরও বলেন, আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না, এটা আসলে সরকারি করাচ্ছে, সরকারি দলের পৃষ্ঠপোষকতা এরা আসলে এই কাজগুলো করছে। কোটা সংস্কার আন্দোলনের সময় গঠিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলেন, প্রেসক্লাবে যারা সংবাদ সম্মেলন করেছে তারা আমাদের সংগঠনের কেউ না। আমরা লাইভে দেখেছি যে ওখানে যারা আছে তাদের একজন চাকরির বয়সসীমা 35-এর আন্দোলনকারী, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কয়েকজনকে আমরা চিনিও না। ওখানে APM সুহেল ছাত্র অধিকার পরিষদে ছিল, কিন্তু গত মে মাসে তাকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে, কাজে তারা সংগঠনের কেউ না। তিনি আরও বলেন, আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ হিসেবে। সেই আন্দোলনের পর যেহেতু আমরা একটি রাজনৈতিক প্রক্রিয়ার দিকে যাচ্ছি, সেখানে নামটি সংশোধন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করেছি। এখন আগের নাম দিয়ে কেউ যদি দাবি করে সেটা আমাদের বিবেচ্য বিষয় না, তারপরেও একজন সংগঠন করতেই পারে, এই নিয়ে আমাদের বলার কিছু নেই। আমরা গুরুত্ব দিচ্ছি না, এটা আসলে সরকারি করাচ্ছে, সরকারি দলের পৃষ্ঠপোষকতায় এরা আসলে এই কাজগুলো করছে। তো ভিউয়ার্স, এই ছিল একটি খবর, আপনারা শুনে ফেললেন, অবশ্যই আপনারা মতামত দিবেন এবং আমরা যেহেতু কথা বলেছি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সাথে, তাদের একটাই দাবি যে কেউ বিচলিত হবেন না, যে কমিটিতে ঘোষণা করা হয়েছে সেটি বহিষ্কৃত নেতা একজন সে করেছে। সো সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় বাংলা দশের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।